It's Bangladesh versus New Zealand, 13 October. Yes, Chennai te amra ei muhurte ache ebong Chennai airport janiye dicche jarai asche ei airport e shobai ke je Bangladesh New Zealand er khela ache 13 tarikh ebong right amrao kintu shei karone tiger deke track korte korte amrao chole eshte ei muhurte Chennai te ebong Chennai airport e ache amra so apnader shobai ke amontron janacchi Goldmark Pops tracking the tigers e দুয়ারটা খুলবে কিনা টাইগারদের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে না কিসের বন্ধ দুয়ার মানে জয়ের বন্ধ দুয়ারের যে কথা বলছে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ হেরেছে তৃতীয় ম্যাচ চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জিতবে কিনা বাংলাদেশ যারা বাংলাদেশ দলকে ফলো করছেন তারা কি ভাবছেন চলুন দেখে আসি দেখুন বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচটা জেতার জন্যই কিন্তু এসেছিল দ্যাট ওয়াজ গ্যারান্টেড ম্যাচ এবং ইংল্যান্ডের সাথে ম্যাচটা যদি আমরা জিততে পারতাম তাহলে বলা যেত যে সেমিফাইনালের যে স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম এখানে সেই স্বপ্নের অনেক কাছাকাছি চলে যেতে পারতাম তো এই দুটো ম্যাচকে যদি আপনি মেলান যে প্রথম ম্যাচে বাংলাদেশ খেলেছে অনেক বড় জয় দিয়ে শেষ করেছে পরের ম্যাচে একই মাঠে বাংলাদেশ অনেক বড় হার দিয়ে শেষ করেছে অর্থাৎ এক অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশ কিন্তু এখন রোলার কোস্টারে রয়েছে এই বিশ্বকাপের মধ্যে তবে সামনের ম্যাচগুলো বাংলাদেশ দলের জন্য অবশ্যই কঠিন হবে চেন্নাইয়ের যে মাঠে খেলা হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সেই মাঠে আমরা এর আগের যে ম্যাচটি হয়েছিল বিশ্বকাপের ভারত এবং অস্ট্রেলিয়ার সেটি কিন্তু পুরোপুরি স্পিন ওরিয়েন্টেড ছিল এবং স্পিনাররা সেখানে দাপট দেখিয়েছেন এক অর্থে বলা যেতে পারে যে চেন্নাইয়ের এই মাঠের সঙ্গে মিরপুরের মাঠে কিছুটা সাদৃশ্য রয়েছে এখন বাংলাদেশ সে মিরপুরের মাঠে যে ধরনের পারফরমেন্স করে থাকে সেই পারফরমেন্সটা যদি চেন্নাইয়ের এই মাঠে উপহার দিতে পারে কে জানে আমরা কিন্তু নিউজিল্যান্ডকেও বধ করে সামনে এগোতে পারি এবং বাংলাদেশ দলের জন্য এই ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ এই ম্যাচের পরে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচেও কিন্তু বড় দলগুলোর বিরুদ্ধে জিততে হবে ধর্মশালা আসলে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের একটি জিতলো আরেকটি হারলো দুই রকম চিত্রই দেখা গেল তবে একটি কমন চিত্র বাংলাদেশের ব্যাটিং যে ব্যর্থতা প্রথম দিনে হয়তো খুব কম রান লো স্কোর ম্যাচ চেস করছিল বলে হয়তো ওটা বেশি বোঝা যায়নি শান্ত খুব ভালো মেডিসিন মিরাজ খুব ভালো খেলেছিল কিন্তু ইংল্যান্ডের সেই পুরাতন রোগটা আবার ফিরে এসেছে এটা অবশ্যই কনসার্নের ব্যাপার স্পেশালি দেন টপ অর্ডারের লিটনের ফর্মে ফেরাটা একটু পজিটিভ ব্যাপার কিন্তু আমাদের মানে বাংলাদেশ টিমকে রেগুলার ভোগাচ্ছে তাদের ওপেনিং পেয়ার বা টপ অর্ডার লাস্ট ইংল্যান্ড ম্যাচে দেখেন বাংলাদেশের টপ অর্ডার আর ইংল্যান্ডের টপ অর্ডার পুরো ডিফারেন্স ম্যাচটা পুরো পার্থক্য ওখানেই ওদের ওদের তিনজন প্রথম তিনজন ব্যাটসম্যান যেখানে 280 রান করে দিয়ে গেছে সেখানে আপনার পাঁচজন চারজন ব্যাটসম্যান 50 রান করতে পারেনি ইংল্যান্ডের ম্যাচটা আরও একটু ভালো কম্পিটিটিভ হলে তারা একটা ভালো কনফিডেন্স নিয়ে চেন্নাই আসতো এটাই হয়তো তাদের টার্গেট ছিল যাই হোক চেন্নাই এখন নেক্সট টার্গেট নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ দেখা যাক কেমন করে বাংলাদেশ যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচ থেকে একটি ম্যাচ বাংলাদেশ জিতে গেছে যদি বাংলাদেশকে ফাইনালের সেমিফাইনালের স্বপ্ন জিয়ে রাখতে হয় তাহলে বাংলাদেশকে অন্তত আরও চারটা ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে তাহলে সেই চারটা ম্যাচ কাদের বিপক্ষে হবে কোন কোন অপোনেন্টকে বাংলাদেশ টার্গেট করবে কাদের বিপক্ষে এই টাফ চ্যালেঞ্জটা বাংলাদেশ পেরে উঠবে দেখুন বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচ জিতে নিয়েছে এটা গ্যারান্টেড ম্যাচ ছিল এবং তারপরে নেদারল্যান্ডসের সাথে কিন্তু ম্যাচ জেতার যে গ্যারান্টি নিয়ে কিন্তু এসেছে এবং তৃতীয়ত শ্রীলঙ্কাকে তারা টার্গেট করেছে এই তিনটে ম্যাচ আমাদেরকে জিততেই হবে এবং তারপরে বাকি দুটো ম্যাচ যেটা আপনি জেতার জন্য চিন্তাভাবনা করছেন সেখানে আমার কাছে মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু ম্যাচটা জয়ের সম্ভাবনাটুকু বাংলাদেশের সবচেয়ে বেশি রয়েছে এই এই কাজটুকু যদি বাংলাদেশ করতে পারে তাহলে নিশ্চিতভাবে কিন্তু আমরা সেমিফাইনালের যে স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্নের খুব কাছে চলে যেতে পারবো বাকি সাতটা ম্যাচের চারটা অপোনেন্ট অবশ্যই কলকাতা নেদারল্যান্ডস যেহেতু সব অ্যাসোসিয়েট কান্ট্রি তাদেরকে হারানোটা খুবই প্রত্যাশিত আরেকটা হচ্ছে দিল্লিতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ফাইটটা সবসময় সমান সমান এবং রিসেন্ট রেকর্ড বাংলাদেশের খুব ভালো প্রস্তুতি ম্যাচটাও শ্রীলঙ্কাকে বাংলাদেশে অনায়াসে হারিয়েছে সো ওটা তার প্রত্যাশা করতে পারে আরেকটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে চেন্নাই নিউজিল্যান্ড অবশ্যই ভেরি স্ট্রং টিম আমরা দেখলাম এবার ওয়ার্ল্ড কাপে তারা ইংল্যান্ডকে পাত্তাই দেয়নি যে ইংল্যান্ড বাংলাদেশকে পাত্তা দেয়নি তো ফলে নিউজিল্যান্ড টানা দুইটা ম্যাচ জিতে আছে তাদের কনফিডেন্স লেভেল খুবই হাই তবুও কেন নিউজিল্যান্ডের আমরা বলছি যে হতে পারে একটা ভালো ফাইট বিকজ অফ চেন্নাইয়ের কন্ডিশন চেন্নাইয়ের কন্ডিশন আমরা আজকেও দেখছিলাম নিউজিল্যান্ড ড্যারেল মিশেল তারা কথা বলছিল এখানকার দুইটা জিনিস নিয়ে তাদের চিন্তা নাম্বার ওয়ান হলো হিট আর নাম্বার টু হলো এটা টার্নিং কন্ডিশন যে দুটো বাংলাদেশকে খুব মানে সাধারণত একটু সহায়তা করতে পারে কারণ উইকেটটা পুরোপুরি মিরপুরের মতো হবে এ কথা বলার সুযোগ নেই
এমনি চেন্নাই এখন আইপিএলের ম্যাচগুলোও দেখে ভালো রান হয়, তবুও চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশ এবং এখানকার ওয়েদার যেটা একটু তাপমাত্রা সেগুলো হয়তো একটু আশাবাদী করে তুলতে পারে এবং বাংলাদেশের শক্তির জায়গায় যে বোলিং শক্তি সেটা হয়তো এখানে তারা ভালোভাবে কাজে লাগাতে পারে। তবে নিউজিল্যান্ডকে এত হালকাভাবে বা নিউজিল্যান্ডকে বলে কয়ে হারানোর মতো অবস্থা বাংলাদেশের দল যে ওই অবস্থায় আছে সেটাও বলার সুযোগ নেই, কারণ এই নিউজিল্যান্ডই কিন্তু তাদের বি টিম। অবশ্য বাংলাদেশের অনেক টিম প্লেয়ার খেলে নাই, কয়েকদিন আগে বাংলাদেশের তারা সিরিজ জিতে এসেছে, অবশ্য ওই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট আলাদা। তবে এইখানে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো করতে হলে অবশ্যই বাংলাদেশের ব্যাটিংটা যে চিন্তাটা ওই চিন্তাটা দূর করতে হবে, আর বোলিং শক্তি তো আছেই। আমরা উপমহাদেশের যেহেতু দল, আরেকটা অবশ্যই দক্ষিণ আফ্রিকা হতে পারে, কারণ ইন্ডিয়া পাকিস্তানকে আশা করা একটু ডিফিকাল্ট, কারণ তারাও উপমহাদেশের দল। আর অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া অবশ্যই বাইরে হলেও মানে উপমহাদেশের বাইরের দল হলেও তারা অবশ্যই শিরোপার দাবিদার, অন্যতম শিরোপার দাবিদার। আরেকটা জিনিস মনে করতে হবে, পুনেতে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ খেলবে তাদের লিগ পর্বের লাস্ট ম্যাচটা, লিগ পর্বের লাস্ট ম্যাচে যেটা হয় বাংলাদেশের ম্যাক্সিমাম টুর্নামেন্টে আমরা খেয়াল করি একদম শেষ দিকে এসে ভেঙে পড়া টায়ার্ডনেস, হোমসিকনেস, মানে ওই সময় এবং কয়েকটা ম্যাচ জানি না আগামী এক মাসের ঘটনাপ্রবাহ কী হবে, ততক্ষণ সেই এনার্জি সেই আত্মবিশ্বাস ধরে রেখে অস্ট্রেলিয়াকে হারাবে এই বলাটা একটু টাফ। তার চেয়ে বরং আমরা সাউথ আফ্রিকার সঙ্গে যে মুম্বাইয়ে ওয়াংখেড়ে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা একটু বাংলাদেশকে একটা চান্স হিসাবে দেখতে পারি। ভীষণ কুরমুরে কোরমার্ক পপস বিস্কুট একটু জায়গা বুঝে খান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.